সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো তো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মটর ডাল দিয়ে কুমড়োর শাক। এটা আমার মায়ের তৈরি। তোমাদের আজকের দিনটা খুব শুভ কাটুক, ভালো কাটুক। এসো শুরু করে দেওয়া যাক রান্না। আজ মায়ের কিচেন থেকে কুমড়ো শাক শেয়ার করব। কুমড়ো শাক আর কাঁঠালের বিচি ডাটা এই যে কুকারে দেয়া হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিয়েছি। এটা কুকারে দেয়া হয়ে গেছে, আমি তারপর থেকে স্টার্ট করছি। এটা জাস্ট একটা শিশি করবে, তখন নামিয়ে নেওয়া হবে। মা নুন দিয়ে দিয়েছে অলরেডি, আর একটু চিনি। ঠিক আছে মা, পটলটা ভাজা হবে আর কুমড়ো শাকটাও দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে, দিয়ে এটা একটা শিশি করে নামানো হবে। তারপরে তারপরে দেখাচ্ছি মা কীভাবে করছেন রান্নাটা। আর দেবেন মা মটর ডাল। মটর ডালটাও একটু হালকা ভাপিয়ে নেওয়া হবে। পটলটা কিন্তু সেদ্ধতে দেওয়া হয়নি, ওইটা ফোড়নের সময় ভেজে করা হবে। বন্ধুরা, মা তেল দিয়ে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। এই শাকটা খেতে দারুণ টেস্ট হয়। অবশ্য সবার মায়ের হাতের রান্নাই যার যার কাছে স্পেশাল। এই দেখুন, মা এবার ফোড়নটা তুলে রাখবে আলাদা করে। আমি বলি না, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। এটা গন্ধটা তাতে খুব ভালো হয়। মা আর একটা বাটি হাতে ঘোরাঘুরি করছে, সেটা দেখেই বুঝে গেছি এবার মা ফোড়নটা তুলে রাখবে। বেশ সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। তুলবেন মানে সবটা তুলবেন না, কিন্তু একটুখানি রেখে দেবেন, যেটা আবার এই তরকারির ভেতরে এই ফ্লেভারটা যাবে, এইটুকু থেকে যাবে, এই ফোড়নটুকু থাকবে। এবার আগেকার দিনে মানুষদের হাতের রান্না না অদ্ভুত ছিল। আমার মাকেই দেখি, মানে কিছু না করে জাস্ট একটু নুন তেল হলুদ দিয়ে কিছু নেড়ে দিলেই সেটা দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি একটু ধরলাম, মা একটু ভেতরে গেছে নেড়ে দিচ্ছে। ওটা বাটা সব কিছু যেন ওনাদের আলাদা। আবার এই যে আমি নাচছি, মায়ের ঠিক সহ্য হচ্ছে না, খুন্তিটা নেবার জন্য চটকট করছে। এই নাও মা,
এটা মায়ের কুলো, মায়ের কুলো মানে আমিও ব্যবহার করি। এইসব জিনিসগুলো আমরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছি, কুলো, তারপরে এই বাঁশের জিনিস দিয়েই ঢাকা দেয়ার যেগুলো ছিল, মানে তরি তরকারি নামিয়ে ঢাকা দেয়ার, এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে এই শিল্পটাও বেঁচে থাকবে, এইগুলোর সাথে যারা যাদের জীবিকা যাবে তাদেরও উপকার হয়। আর সব থেকে বড়ো কথা, এগুলো ন্যাচারাল জিনিস। এই যে আমরা প্লাস্টিকের জিনিস ইউজ করি বা অন্যান্য, এখন তো সব ফ্যান্সি বেরিয়েছে, সেগুলোর থেকে এই সব জিনিসগুলো কিন্তু হেলথের পক্ষে অনেক ভালো। এমনকি আগেকার দিনের মতো যদি উনুনে রান্না করা যায় তার টেস্ট তো আলাদা হয়ই। মাটির হাঁড়ি, মাটির কড়াই, ওগুলো টেস্ট তো বাড়ায়, কিন্তু সবথেকে বড় কথা ওইগুলো হেলদিও খুব। মায়ের রান্নাঘর থেকে অনেক কিছু দেখা যায়, গাছপালা, কিন্তু এগুলো কতদিন থাকবে জানি না। আস্তে আস্তে সব কিছুই তো ফ্ল্যাট ব্রাশ করে নিচ্ছে, আর খুব এয়ারি মায়ের রান্নাঘরটা। পটলটা ভেজেছেন, খুব বেশি ভাজা হয়নি। এরপরে ওই কুমড়ো শাক, তারপরে আলু, এগুলো দিয়ে দিয়েছেন। আসলে আগেকার দিনের মানুষেরা খুব ধৈর্য নিয়ে রান্না করতেন, ভালোবেসে রান্না করতেন। এই যে সব কিছু সেদ্ধ কিন্তু একসাথেই হলো, আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু দেখুন মা কী সুন্দর আলাদা করে শাকগুলো আলাদা রেখেছে, আগে এইটা ভেজে নিচ্ছেন। আমি হলে, আমি নিজে হলে একসাথেই আবার সবগুলো ভাজতাম, জলটা আলাদা করে। কিন্তু দেখুন বয়স হয়েছে, তাও ধৈর্যটা ওনাদের আলাদা, ডেডিকেশনটা অনেক। এই ভাজা টাজাগুলো খুব ধৈর্য নিয়ে করেন। মায়ের হাতের কোনোদিন ডালও শেয়ার করব, কিন্তু টেস্ট তো আপনাদের বোঝাতে পারবো না, মানে রিয়েলি অসাম টেস্ট হয়। ডাল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আঁশ না, ওইটা একটা, ওই শাকের আঁশগুলো হয়, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ধোয়া দিয়ে খুব, ওইটা আবার আমার ভেতরে চলে এসেছে। ঢেকে দেবে মা, এইটা এখন একটু ঢেকে দিচ্ছেন মা। এটা মায়ের ঢাকনা। মা এইবার শাকটা দেবে, এই এতক্ষণ ভাজা হয়েছে, এই যে তেলটা ছাড়ছে, এই আর একটু শাকের মধ্যে ওই দেখুন চিনি নিয়ে নিয়েছে অল্প করে। আমার হাত থেকে মায়ের হাতে যাচ্ছে, কুকারটা খুলে নিলে হতো নাকি? কুকারটা
একটা দিয়ে দিই। মা অল্প সেদ্ধ মটর ডাল দিয়ে দিয়েছে, এ দেখুন ডালটা বেশি, এ দেখুন গোটা গোটা আছে কিন্তু এ দেখুন গলে গেছে একদম, মানে নরম হয়ে গেছে কিন্তু ঘ্যাত ঘ্যাতে হয়ে যায়নি। এবার ওই ডালটা দিয়ে দিয়েছে। বন্ধুরা এই যে ফোড়নটা মা দিয়ে দিলেন এবার একদম লাস্টে দিয়ে, এবার মা ঢেকে রেখে দেবেন। বন্ধুরা এটা মাখো মাখো হবে, এই যে শাক থেকে জল ছাড়ছে, তারপরে ডালটা দেয়া হয়েছে। আচ্ছা বন্ধুরা আজ তাহলে এইটুকুই থাক, পরে আবার কোনো রেসিপি নিয়ে আবার আসব, তখন আবার কথা হবে। ততদিন পর্যন্ত সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও, কমেন্ট করো, লাইক ডিসলাইক কিছু করো, একটু মানে তোমরা পাশে আছো বা তোমাদের সাড়া পাচ্ছি সেটুকু একটু জানিও। লট অফ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার বলছি, ভালো থাকো, আনন্দে থাকো, টাটা।